নমস্কার বন্ধুরা, মেঘবিতান চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। দেখো, এখন পুরো রাত, মানে ভোর রাত, রাত 3:30 মতো বাজে। হাত মুখটা ধুয়ে চলে এলাম। দেখো এখন ভোর 4:10। আমার গপু বাসু আর ননি ঘুমো দিয়েছে, তা ওদের জাগরণ দেব বন্ধুরা, কেননা আমার ননি আজকে বাড়ি চলে যাবে। তো জাগরণ দিচ্ছি আমার ননির। তো খুবই মনটা খারাপ, ওরা যেহেতু চলে যাবে, তো বোন চলে যাবে মানে আমার ননিও যাবে, আমার ননাইও যাবে শিলিগুড়ি। তা ননিকে তুলে হাত মুখটা আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা, যেহেতু ও থাকলে ও আমার হাতেই সেবা পায় বন্ধুরা, আমি সেবা দিতে পারি, এটাই আমার ভাগ্য হয় যে ওকে আমার সেবা দেওয়ার ভাগ্য হয়। তো ওকে আমি হাত মুখটা মুছিয়ে নিই, ঘুম থেকে উঠেছে, এত সকালে আমি স্নান দেব না, আর গোপুবাসুকেও আমি এত তাড়াতাড়ি ডাকবো না, কারণ ওরা এত সকালে ওঠার অভ্যেস নেই। তো যাই, দুধটা গরম করে নিলাম চট করে, কারণ আমি একটু দুধ সেবা দিয়ে দেবো বন্ধুরা, এতটা রাস্তা, কারণ আবার হয়তো বোন 10:11 নাগাদ ট্রেনে ওকে খাবার দেবে। তো এবার আমি একটু দুধ সেবা দিয়ে নিলাম বন্ধুরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুধ সেবার পর মুখটা আবার মুছিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এই মুহূর্তটা এত কষ্টের হয় তো তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেখো রেডি হয়ে গেছে ও, গপুকে আর বাসুদাদাকে যাওয়ার সময় একটা কিসি দিয়ে নিচ্ছে আর বলে যাচ্ছে, আসি ভাই, আসি দাদা, আবার দেখা হবে। আবার যাওয়ার সময় হাতে ধরে বলে যাচ্ছে, বন্ধুরা আবার দেখা হবে খুব শিগগিরই তোমাদের সঙ্গে। তো দেখো যাওয়ার জন্য পুরো রেডি। এবার এই টুকরিটা করেই বোন আনে নেয়, আমি যেমন গোপুবাসুকে হাতে নিই, কিন্তু বোন এটাই করেই নেয়। তো দেখো গাড়ি রেডি, গাড়িতে করে ওদের ছাড়তে যাচ্ছি হাওড়া। দেখো দক্ষিণেশ্বর ব্রিজ গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, এত শান্ত, এত নির্মল পরিবেশ, মা গঙ্গাকে দর্শন, সত্যি যেন ভোরবেলাটাই সম্ভব হয় এত সুন্দর পরিবেশে। তা গপুও, সরি গপু বলে ফেলেছি, ননি ননিও উঠে দেখো জানলা দিয়ে দেখছে, টুকরি থেকে আমি বার করে নিয়েছি। তো দেখতে দেখতেই হাওড়া ঢুকে গেছি বন্ধুরা। তো দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। তো ফাইনালি ওদের যাওয়ার পর্ব আমি দিয়ে দিলাম ননিকে বোনের হাতে। এত অবধি এই নেওয়া আসা থেকে আমার কাছে থাকে, আর যাওয়ার মুহূর্তটুকু ওর হাতে আমি দিয়ে দিই। এই মুহূর্তটা বড্ড খারাপ লাগে বন্ধুরা, প্রিয়জন চলে যাওয়ার। তো দেখো ওদের ধরে রাখতে পারলাম না, আমার ননায়েরও শরীরটা ভালো না, যেহেতু অনেক রাতে ঘুম থেকে উঠেছে। আমি ততক্ষণে প্ল্যাটফর্মের টিকিটটা করে নিই বন্ধুরা। দেখো বন্দে ভারত দাঁড়িয়ে আছে, ওরা বন্দে ভারতেই যাবে, 5:55 ছাড়বে। তো টিকিটটা করে, এই যে আমি চলে গেছি প্ল্যাটফর্ম টিকিটটা করে ট্রেনের সামনে, ফাইনালি ওরা ট্রেনে উঠে গেছে। টাটা বন্ধুরা, আবার তোমাদের ননির সঙ্গে দেখা হবে, ওরা এবার বাড়ি থেকে ঘুরে আসুক।